2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার গাজীপুরে আইইউটি সমাবর্তনে প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় টুকু ও আমানের সাজা হাইকোর্টে বহাল আন্দোলন স্তব্ধ করতে ফরমাশি রায় মন্তব্য ফখরুলের ঈদুল আজহা উপলক্ষে দুই ভাগে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 জুন এবারও শতভাগ টিকিট মিলবে অনলাইন কর কাঠামোতে সহায়তা চান রপ্তানি উদ্যোক্তারা উৎসে কর 0.5% করার দাবি অধিবেশন শুরু কাল যুক্তরাষ্ট্র জুড়ে একদিনে বন্দুক হামলায় 16 জনের প্রাণহানি এরদোয়ানকে নিয়ে বিভাজন বাড়াচ্ছে তুরস্কের রাজনীতিতে ফুটবলে মহাদৈরথের অপেক্ষা 14 বছর পর আজ ফেডারেশন কাপে মুখোমুখি হচ্ছে আবাহনী মোহামেডান শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসিকা বেদিন এবারে বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার তিনি বলেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং দূরদর্শী কৌশল গ্রহণের ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির 35তম সমাবর্তনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধানে তাগিদ দেন প্রধানমন্ত্রী গাজীপুর থেকে মিরাজ মিজু রিপোর্ট মঙ্গলবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির 35তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসির সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠানের সার্বিক দেখভালের দায়িত্ব বাংলাদেশের স্বাগতিক দেশের নেতা হিসেবে সমাবর্তনে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানান তিনি মুসলমানগণ সূর্য বীর্য জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে সেই গৌরবময় ঐতিহ্যের অধিকারী মুসলমানরা আজকে কেন পিছিয়ে পড়ল তা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন দেশ জুড়ে মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের উন্নয়নে নানা কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আদর্শকে সামনে রেখে সবসময় ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে গত 14.5 বছর অর্থাৎ 2008 নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর এ পর্যন্ত আমরা ইসলামের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি জাতিপিতাই প্রথম এদেশে আমাদের দেশে আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন ইসলামের প্রচার প্রসারের জন্য প্রধানমন্ত্রী জানান আসছে বাজেটের আকার হবে 7 লাখ কোটি টাকা বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ও দূরদর্শী নীতির কৌশল গ্রহণের ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে জ্ঞান বিজ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি 2021 আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এই উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা কার্যকর করব 2026 সালে কিন্তু 2021 থেকে 2041 এ পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি যে 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ কিন্তু সেই সাথে সাথে জাতিসংঘ যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ঠিক করেছে 2030 সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি আছে ওআইসির মহাসচিব এবং আইইউটির চ্যান্সেলর হুসেইন ইব্রাহিম তাহার সভাপতিত্বে এবারে সমাবর্তনে গ্রাজুয়েট হলেন 14 দেশের 550 শিক্ষার্থী মিরাজ বিজু দেশ টিভি ইসলামিক টেকনোলজি ইউনিভার্সিটি গাজীপুর দুর্নীতি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের এবং আমানুল্লাহ আমানের 13 বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজের হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন 4,96,11,916 টাকা সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী 2007 সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন 2007 সালে বিচারিক আদালত এ মামলার রায়ে
টুকুকে 9 বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে 2011 সালের 15 জুন তাকে খালাস দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে 2014 সালে খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। অন্যদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরই বিশেষ জজ আদালতের রায়ে আমানকে 13 বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করলে তাদের খালাস দেন হাইকোর্ট। 2014 সালে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ওই বছরই হাইকোর্টকে মামলা পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। ফরমাইশের রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জনগণের উত্তাল আন্দোলনে পতন হবে বর্তমান সরকারের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন। দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় নেতাকর্মীরা দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানুল্লাহ আমানের মামলার রায়ের বিষয়ে বলেন, ফরমাইশি রায়ের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তাদের শুভবুদ্ধি উদয় হওয়ার সম্ভাবনা নেই। তারা এই আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে, এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ 12 বছর ধরে তারা একই কাজ করছে। আজকে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে যে রায় দিয়েছে বা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে রয়েছে, আমাদের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি যে এটা একটা ফরমাইশি রায়, এই ধরনের রায় দিয়ে কোনোদিন গণতন্ত্রের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণের উত্তাল আন্দোলনে সরকারের পতন হবে বলেন মির্জা ফখরুল। সুষ্ঠ আবার নির্বাচন যেন একটা না হতে পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবার করতে পারে, তারই লক্ষ্যে তারা এই কাজগুলো করছে, কিন্তু এবার জনগণ সেটা করতে দেবে না। এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল যে এই সরকারের কোনো রকমের শুভবুদ্ধির উদয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারকে পরাজিত করে সে আইনের শাসন, গণতন্ত্রের শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচনকে ফেরত আনতে হবে তাদের পদত্যাগের মধ্যে। পরে রাজধানীর গাবতলী এলাকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় দলের নেতারা দাবি করেন সরকার পতনে কেন্দ্রের ডাকের অপেক্ষায় আছেন তারা। তো এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন আমাদের সেই এক দফা দাবি অর্থাৎ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই সরকার মেনে নিতে বাধ্য হবে আগামী নির্বাচন দিতে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী দলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষ্যেই উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। দুপুরে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীরা নির্বিঘ্নে সভা সমাবেশ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কোথাও বাধা দিচ্ছে না, বরং বিএনপি সভা সমাবেশ শেষে আওয়ামী লীগ অফিসে হামলা করছে। মন্ত্রী বলেন, অনিবন্ধিত সংগঠন জামায়াত ইসলামের কোনো ধরনের কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। সোমবার দলটির 4 নেতাকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। উদ্দেশ্যটা হলো মানে একটা উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা প্রয়াস, যেটা নাকি তারা সবসময়ই করে থাকেন, সেইটিরই একটা প্রচেষ্টা, একটা অপচেষ্টা চলছে। সামনে ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশন কেন্দ্র করে তো অনেক সহিংসতার বিষয়গুলো আছে বা বিদেশি ইন্টারেস্ট একটা চাপ আছে। নির্বাচন যতই আসবে, ঘনিয়ে আসবে, তখন দেখবেন সবাই
প্রচারণা আসবে, একে অপরের মানে তার নিজের বক্তব্য দেবে, সেইখানে একটা উত্তেজক পরিস্থিতি সবসময় হয়ে থাকে। আমরা আমাদের ইলেকশন কমিশন সেই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। আগামী 29 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে 4 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবারের মতো 2 শিফটের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আমরা 8 জোড়া বিশেষ ট্রেন এই ঈদ যাত্রা উপলক্ষে আমরা এবার পরিচালনা করব। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে নিম্নলিখিত সূচি অনুযায়ী যাত্রার তারিখ 24 জুন ধরে নিয়ে আমরা 6 জুলাই 2023 পর্যন্ত এই 10 দিন সকল টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত গতবারে যেভাবে নিয়েছিলাম এবার একইরকম সিদ্ধান্ত রাখব। গাজীপুরে আস্থা ফেরানোর প্রথম অগ্নি পরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ। তবে এই ভোটে মানুষের কতটা আস্থা আগ্রহ ফিরেছে, এমন প্রশ্ন ছিল সাবেক নির্বাচনী কর্মকর্তাদের কাছে। তারা বলছেন, সুষ্ঠু ভোটের জন্য ইসির চেয়ে সরকারের সদিচ্ছাই বেশি জরুরি। তবে নির্বাচন কমিশনও বলছে, সুষ্ঠু ভোটের দায় কেবল কমিশনের একার নয়। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। দারুণ এক চমক দেখে শেষ হলো গাজীপুর সিটি নির্বাচন। দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন, আর ভোট শেষে ফলাফলে রাজনৈতিক পরিচয়ের বাইরের একজন নারীর বিজয়। গতানুগতিক নির্বাচনী সংস্কৃতিকে অনেকটাই পেছনে ফেলেছে, সে কারণে অনেক কষ্ট। তবে এখানেই শেষ নয়, আগামী মাসে রয়েছে আরও 4 সিটিতে ভোট। যদিও বিএনপিহীন এসব নির্বাচন কতটা রং ছড়াবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। গাজীপুরের নির্বাচন কি ভোটের রাজনীতিতে মানুষের ভাটা পড়া আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে? এখনকে যে সিটি নির্বাচন সামনে আছে, কয়েকদিন পরে কয়েকটা আছে, সেগুলো যদি তারা সুন্দরভাবে কাজ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে, এবং নির্বাচনটা সুন্দরভাবে উঠিয়ে দিতে পারে, তাহলে বুঝতে হবে যে না, তারা পরবর্তী মানে কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারবে। বর্তমান কমিশন অবশ্য বলছে, সব কাজেই চ্যালেঞ্জ রয়েছে, কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় সবার উপরেই পড়বে। কারণ নির্বাচন তো একক কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব না, নির্বাচনটার সার্বিক দায়িত্বে থাকে নির্বাচন কমিশন, কিন্তু এই নির্বাচনের দায়িত্বে থাকে সরকারের, পুলিশ প্রশাসন থাকে, সাধারণ প্রশাসন থাকে, তারপরে আপনার রিটার্নিং অফিসাররা থাকে, প্রিজাইডিং অফিসাররা থাকে, সেখানে ম্যাজিস্ট্রেটরা থাকে, আপনারা সাংবাদিকরাও থাকেন। এই নির্বাচনের সুষ্ঠু করার দায়িত্বের ক্ষেত্রে আপনাদের অনেক বড় ভূমিকা থাকে। তো এখানে নির্বাচনে আমরা তো মনে করি না যে নির্বাচনে কোনো মানে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে, কারণ আমাদের যে প্রস্তুতি, আমরা যেভাবে এগিয়ে গিয়েছি এবং এ পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছি, এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আগামী ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সিটি নির্বাচনকে কমিশনের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবারে বাজেটের খবর। ডলার সংকট এবং বিনিয়োগ বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে কর কাঠামোতে নীতিগত সহায়তা চায় রপ্তানি খাতের উদ্যোক্তারা। আসন্ন বাজেটে রপ্তানির বিপরীতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করার দাবি বিজিএমইএর। অর্থনীতিবিদদের মতে, আসন্ন বাজেটে আইএমএফের শর্ত পূরণে রপ্তানি খাতে ভর্তুকির পরিমাণ কমতে পারে। আতিয়ানোর অন্তর রিপোর্ট। কয়েক মাস ধরেই দেশের রপ্তানি আয় ঋণাত্মক ধারায় প্রবাহিত। কেবল এপ্রিলে রপ্তানি কমেছে প্রায় 16%। মোটে রপ্তানি আয়ের প্রায় 85% পোশাক খাতের উপর নির্ভরশীল। যদিও সেপ্টেম্বরের আগে রপ্তানিতে প্রবৃদ্ধি না দেখার শঙ্কার কথা বলে এসেছে খাত সংশ্লিষ্টরা।
চলমান সংকটে কর কাঠামোতে নীতিগত সহায়তা চায় বিকেএমইএ। ডলার সংকট সহ সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আসছে বাজেটে তৈরি পোশাক খাতকে গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এই বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী যে ট্যাক্সেশন আইনগুলি করে রাখা হয়েছে এগুলির পরিবর্তন হওয়া দরকার, অন্যথায় এদেশে বিদেশি বিনিয়োগ আসবে না। আর আমরা যারা এই দেশের বিনিয়োগ আমরা করেছি আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। অতিরিক্ত যদি আইটি নেওয়া হয় সেটা ফেরতের ব্যবস্থা অথবা সমন্বয়ের ব্যবস্থা, কিন্তু বর্তমান আইনে কিন্তু সেই ব্যবস্থাটা নাই, সেটাকে করতে হবে। আসন্ন বাজেটে রপ্তানির বিপরীতে উচ্চ কর 1% থেকে কমিয়ে 0.5% করার প্রত্যাশা বিজেএমইএর। কর্পোরেট কর হ্রাস এবং নন কটন পোশাক রপ্তানিতে 10% বিশেষ প্রণোদনা সহ নীতিগত সহায়তা চান ব্যবসায়ীরা। বিজেএমইএ বলছে 2023-24 অর্থ বছরের বাজেটে পোশাক খাতকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা জরুরি। সোর্স ট্যাক্সটা আমাদের 1% আছে, সেটাকে কমিয়ে আবার আগের মতো 0.5%। এটার বড় কারণ হলো যে এখন আমাদের সব ফ্যাক্টরিগুলোর এমন একটা ক্রাইসিস চলছে যে এটাও আমাদেরকে একটা বড় হেল্প করবে, আমাদের রানিং ক্যাপিটালে আমাদেরকে হেল্প করবে, আমাদের কম্পিটিটিভ হওয়ার জন্য হেল্প করবে। নন কটনে এক্সপোর্ট বাড়ানোর জন্য এখানে যদি আমাদের 10% একটা ইনসেন্টিভ দেওয়া হয়, আমরা কথা দিচ্ছি যে ম্যানমেড ফাইবার আমরা অনেক এক্সপোর্ট বাড়াতে পারব। তবে অর্থনীতিবিদরা মনে করছেন IMF এর শর্ত পূরণে আসছে বাজেটে রপ্তানি খাতে দেয়া ভর্তুকি কমতে পারে। তৈরি পোশাক খাতের পাশাপাশি বাজেটে নন কটন পণ্য রপ্তানিতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ভর্তুকি যা দেওয়া হচ্ছে সেখান থেকে আরও উপকার পাওয়া সম্ভব। আমরা মনে করি যে গণহারে সব বাজারের জন্য যে 1%-এর যে ক্যাশ ইনসেন্টিভ, এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এই টাকাটি এইভাবে না দিয়ে বরঞ্চ টার্গেটেড ওয়েতে যদি এটিকে যদি নন কটন প্রোডাক্টসের জন্য, সিনথেটিক পলিস্টার ম্যানমেড ফাইবার রিলেটেড প্রোডাক্টসের রপ্তানি উৎসাহিত করার জন্য এই টাকাটি ব্যয় করা হয়, তাহলে আমার ধারণা যে নন ট্রেডিশনাল পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। আসছে বাজেটে সোলার পিভি সিস্টেম আমদানিতে শুল্ক রেয়াতের দাবি খাত সংশ্লিষ্টদের। আতি আনোয়ার উন্তু, দেশ টিভি, ঢাকা।